হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি তেলাপিয়া মাছের কারি। এই জন্য এখানে 600 গ্রাম তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর তেলাপিয়া মাছটা আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। আর মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ। আর জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। আর লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 7 মতো নুন। রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল। তেলাপিয়া মাছের কারি করার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল প্যানে দিয়ে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মেখে নেওয়া মাছগুলো ভেজে নেব। মাছ খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়ে গ্যাসে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে ভেজে নেবো। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো টুকরো করা টমেটো। টমেটো দিয়ে আমি মিনিট খানেক ভেজে নিয়েছি। এবার একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে দেবো। একই সঙ্গে দিয়ে দেবো নুন। এবার খুব ভালো করে মাঝারি আঁচে মশলাটা কষিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট মাঝারি আঁচে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিয়েছি। এবার ফুল আছে, ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিট ফুল আছে, আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার একে একে মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার মাঝারি আছে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট মাঝারি আছে মাছের কারিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আমি ঝালের জন্য ব্যবহার করিনি, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য ব্যবহার করলাম। আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। তেলাপিয়া মাছের কারি পরিবেশনের জন্য রেডি। আর রান্না করার প্রয়োজন নেই, এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই তেলাপিয়া মাছের কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে
আপনারা এটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। এতে আমি চ্যানেলে নতুন কোনো রান্না দিলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।